আশা করছি আল্লাহ রহমতে তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সায়মানুর, সহ শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, রাজশাহী। আচ্ছা, আমরা ক্লাসের জন্য প্রিপারেশন অবশ্যই নিব। আর প্রিপারেশনের জন্য কি করব, আমরা বই, খাতা, শীট, কলম সবকিছু নিয়ে বসে পড়বো। ওকে, তো আমি আশা করছি তোমরা বসে পড়েছো অলরেডি। আর আমরা ক্লাসটা শুরু করে দেবো। বিসমিল্লাহ বলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আর ক্লাসে প্রথমে পুরো পাঠ বা আগের দিনে কি করেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করব, তোমাদের কাছ থেকে উত্তর জানতে চাই। ওকে, আচ্ছা, সবাইকে আনমিউট করে দিচ্ছি। যাকে প্রশ্ন করবো সেই শুধু আনমিউট করবে। হ্যাঁ, সবাইকে আনমিউট করছি, কিন্তু মিউট হয়ে থাকবে, যে যাকে প্রশ্ন করবো সে আনমিউট করবে, না হলে ক্লাসটা বলা যাবে না। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, গতদিন আমরা কি করেছিলাম, গতদিন আমরা করেছিলাম আলবি, বলো গতদিন কি করেছিলাম আলবি, মারিয়া বলো, হ্যাঁ বলো, মাইশা বলো কি করেছিলাম, আমি বলে দিচ্ছি একটা বড় প্রশ্ন করেছিলাম, তোমরা ভালো করে ক্লাসে সুন্দর করে করেছো। তো সেই বড় প্রশ্নটা ছিল আমাদের কি মধ্যযুগ সম্পর্কে, তাই না? মধ্যযুগ সম্পর্কে ছিল। মধ্যযুগে মধ্যযুগে অর্থনীতি সম্পর্কে ছিল। আচ্ছা, আমি ছোট ছোট প্রশ্ন করি, বড় প্রশ্ন তো সবাই না, শীতটা পারদর্শী ছিল। আর কি ছিল সেই সময় মুসলিম? আর রেশমের কাপড়, সুতার তৈরি, সুতার তৈরি কি, সুতার তৈরি মুসলিম ও রেশমের কাপড় কি ছিল, প্রসিদ্ধ ছিল, এগুলো বলতে হবে। তো আমরা অর্থনীতি নিয়ে পড়েছিলাম না গতদিন, এগুলো বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেই সময় জারিন বলো, সেই সময় কোন বন্দর প্রসিদ্ধ ছিল, কোন বন্দর? চট্টগ্রাম বন্দর। হ্যাঁ, চট্টগ্রাম বন্দর। আচ্ছা, এরপরে আমাদের কে বলবে বলো, সেই সময় চট্টগ্রাম বন্দর দিয়ে কি কি রপ্তানি হতো, কে বলবে? আমি বলবো, ইসাম বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, একজন একজন করে ধরি, হ্যাঁ রপ্তানি কি কি হতো, চাল, আটা, হলুদ, আর হলো রেশম, মসলিনের কাপড়। আচ্ছা, একটা বাদ পড়ে গেছে, নৌশিল্প হলো, কি কি রপ্তানি হতো নৌশিল্প হলো, কি কি রপ্তানি হতো সেই সময়? চাল, তারপর হলুদ, চিনি হতো, হ্যাঁ সবই হতো, হলুদ, মসলিন, প্রমি বলো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, প্রমি বলো। মিস আমি বলি, নাম বলো, চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো চাল, চিনি, আদা, হলুদ, মসলিন ও অন্যান্য ধরনের কাপড়। কিভাবে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়, প্রাচীন বাংলা সমাজে, প্রাচীন বাঙালি সমাজে, প্রাচীন বাঙালি সমাজের চারটি বৈশিষ্ট্য। আচ্ছা, প্রাচীন কাল নিয়ে তাহলে আমাদের প্রশ্ন আসছে এখানে, আমরা কিন্তু প্রাচীন কালে চলে যাই বইয়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার 70, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে, সমাজ জীবন সম্পর্কে চারটা বৈশিষ্ট্য পড়েছে। আমরা সমাজ জীবন সম্পর্কে চারটা না, আরো বেশি বৈশিষ্ট্য পড়েছি আমরা, সমাজ জীবন সম্পর্কে কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য পড়েছি। এখানে সমাজ জীবন সম্পূর্ণটা ভালো করে মুখস্থ করলে আমরা এই অ্যানসারটা করতে পারবো। আচ্ছা, শীতে আসলে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন একসাথে করে কাঠামোগত প্রশ্ন তৈরি করা হয়েছে, সেই জন্য আমরা ওখানে কম করে বৈশিষ্ট্য দিয়েছি। কিন্তু যদি প্রশ্নটা এভাবে আসে যে শুধুমাত্র আসে প্রাচীন বাংলা মানুষের প্রধান পেশা কি ছিল, বা প্রাচীন কালে একজন রাজার নাম লিখো, বা প্রাচীন কালে
রাজা গোপাল কত শতকে আসে, কিন্তু যদি একটা ছোট প্রশ্ন থাকে কিন্তু আমাদের কাঠামোগত প্রশ্ন নাম্বার কত, 9 নাম্বার, তাই না? সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু ভাগ ভাগ করে দিতে হবে। যদি আগের সংক্ষিপ্ত প্রশ্ন যে আগের অংশে যদি কম থাকে তাহলে পরবর্তীতে বেশি হয়ে যাবে। যেমন এখানে দেখো আমাদের 3টা অংশ আছে, সেই জন্য এখানে 4টা বৈশিষ্ট্য চেয়েছে, কারণ এখানে ভাগ ভাগ করা হয়ে গেছে। কিন্তু যদি এখানে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন যদি কম থাকতো তাহলে কিন্তু বৈশিষ্ট্য বেশি দিতে বলতো, বলতো না? তো আমরা এখানে 4টা বৈশিষ্ট্যের সঙ্গে আরো বেশি বৈশিষ্ট্য করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আছে প্রাচীন বাংলা মানুষের প্রধান পেশা কি ছিল। প্রাচীন বাংলা মানুষের প্রধান পেশা কি ছিল আমরা তো জানি, প্রাচীন বাংলা মানুষের প্রধান পেশা ছিল, প্রাচীন বাংলা মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ, ওকে? আচ্ছা, এরপরে কিভাবে বাংলার মুসলিম শাসনের সূচনা হয়েছিল, কে করেছিল মুসলিম শাসনের সূচনা? বখতিয়ারউদ্দিন মোহাম্মদ, সরি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, আমরা সংক্ষেপে বলবো বখতিয়ার খিলজি। রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করার মাধ্যমে বখতিয়ার খিলজি বাংলার মুসলিম শাসনের সূচনা করেছিল। আচ্ছা, এরপরে প্রাচীন বাংলার সমাজে 4টি বৈশিষ্ট্য লিখো। এখানে সেটি আমরা 4টি বৈশিষ্ট্য, সেজন্য কি কি দিয়েছি বৈশিষ্ট্য, যে সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম, প্রাচীনকালের সমাজ ব্যবস্থার কৃষক জেলেপাতি কামার কুমার টোপা মুচি ইত্যাদি পেশার মানুষ বসবাস করত, আর ছিল নৌকা গরুগাড়ি পালকি ছিল প্রধান যানবাহন, আর সেই সাথে সমাজের অধিকাংশ মানুষ ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী। আচ্ছা, এখানে যদি 4টা বৈশিষ্ট্য না হয়ে যদি 6টা বৈশিষ্ট্য হয় তাহলে আমরা কিভাবে দেখবো, তাহলে এখানে আমরা দিতে পারি বিনোদনের প্রধান উপাদান ছিল নাচ গান পাহাড়া বা মল্লযুদ্ধ ও কুস্তি খেলা, আরো দিতে পারি ভাত ছিল বাঙালির প্রধান খাদ্যদ্রব্য এবং শাকসবজি ডাল মাছ ইত্যাদি খাওয়া হতো। তাহলে আজকে আমরা কি করতে পারি, আমরা কিন্তু চেঞ্জ করে লিখতে পারি প্রাচীন বাংলার মানুষের পেশা ছিল বাক্য আসে সেটাও কিন্তু তোমরা এই বৈশিষ্ট্যগুলোই বাক্য, ঠিক আছে? এরপর আমরা কি করলাম, আমরা কিন্তু পরেরটা দেখো 4টা বৈশিষ্ট্য না দিয়ে 6টা বৈশিষ্ট্য দিলাম, হ্যাঁ, ইচ্ছে করে দিচ্ছি যেন তোমরা বিভ্রান্তির মধ্যে না পড়ো, হ্যাঁ। যেমন দেখো প্রথম প্রশ্ন উত্তরটা আমরা লিখলাম, তারপরে এটা লিখলাম, মাঝখানেরটা কিন্তু আমরা আজকে লিখবো না, ওকে? আচ্ছা, তাহলে প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ, প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা কি ছিল, প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ, প্রাচীন বাংলা বাঙালি সমাজের 6টি বৈশিষ্ট্য লিখো, তাহলে প্রাচীন বাঙালি সমাজের 6টি বৈশিষ্ট্য হলো, বা এভাবে লিখতে পারি 6টি বৈশিষ্ট্য হলো, বা এভাবে প্রশ্ন আসতে পারে প্রাচীন বাঙালি সমাজের বৈশিষ্ট্য গুলো 6টি বাক্যে লিখো, এভাবে আসতে পারে, ঠিক আছে? তোমরা সবভাবে অ্যান্সার করতে পারবে। প্রাচীনকালে সমাজ জীবনে মূল ভিত্তি ছিল গ্রাম, ভিত্তি
ছিল প্রাচীনকালে, প্রাচীনকালে সমাজ ব্যবস্থায় কৃষক যেভাবে তাতি ইত্যাদি পেশার মানুষ, ইত্যাদি পেশার মানুষ গরুর গাড়ি ছিল সমাজে অধিকাংশ অধিকাংশ মানুষ ছিল এরপরে পাঁচ নম্বর লিখো সবাই প্রাচীনকালে উপাদান ছিল নাচ গান, নাচ গান মূল্য ছিল তারা
ইত্যাদি খাওয়া হয়। আমি একটু পড়ে দিচ্ছি তোমাদেরকে। বৈশিষ্ট্য যে ছয়টা ছিল, প্রশ্নটা ছিল প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা কি ছিল। প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ। এরপরে আমরা তিন নম্বর অংশে আসি, সেটা হলো প্রাচীন বাঙালি সমাজের ছয়টি বৈশিষ্ট্য কি। প্রাচীন বাঙালি সমাজের ছয়টি বৈশিষ্ট্য ছিল, এক, প্রাচীনকালে সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম। দুই নম্বর হলো প্রাচীনকালে সমাজ ব্যবস্থায় কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, রূপা, মুচি ইত্যাদি পেশার মানুষ বাস করত। নৌকা, গরুর গাড়ি ও পালকি ছিল প্রধান যানবাহন। আচ্ছা, সমাজের অধিকাংশ মানুষ ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী। প্রাচীনকালে বিনোদনের প্রধান উপাদান ছিল নাচ, গান, দাবা, মল্লযুদ্ধ ও কুস্তি খেলা। আর প্রাচীনকালে বাঙালির প্রধান খাদ্য ছিল ভাত, এছাড়া শাকসবজি, ডাল, মাছ ইত্যাদি খাওয়া হতো। তাহলে আমাদের কিন্তু কি হয়ে গেল, ছয়টা কিন্তু বৈশিষ্ট্য পরীক্ষা হয়ে গেল। ওকে, শোনো, সবাই ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবে। ওকে, ভালো করে প্রিপারেশন নিয়ে, হাতের প্রশ্ন ভালো করে করবে, লেখাগুলো যেন স্পষ্ট হয়, ঝকঝকে হয়, ফাঁকা ফাঁকা হয়, এগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে। কারণ তোমার হাতের লেখা যদি খারাপ হয়, হ্যাঁ শোনো, তোমার হাতের লেখা যদি একটু খারাপ হয়, তুমি যদি খাতা ডেকোরেশনটা ঠিকভাবে করো, তাহলে কিন্তু লেখাগুলো ভালো লাগে, ঠিক আছে? সেই জন্য আমরা কি করবো, আমরা সুন্দর করে লিখবো। আর লেখার পরে অবশ্যই রিভিশন দিব, লেখার পরে অবশ্যই রিভিশন দিব। আমার পরের বাচ্চারা ছিল অনেক অ্যাক্টিভ, হ্যাঁ, খুব ভালো, আমি জানি। তো তোমরা লেখার পরে অবশ্যই রিভিশন দেবে, কারণ লেখার মতো ভুল থাকতে পারে, আকার রস্য পারে, এগুলো ভুল থাকতে পারে। আবার অনেক সময় ম্যাম 12 তারিখ, আচ্ছা, কিন্তু আমাদের সময়টা শেষ, আমরা থাকতে পারছি না, আমাদের শেষ করতে হবে ক্লাসটা। তোমাদেরকে আমি বলবো যে আমরা অবশ্যই আম্মু আব্বুকে, বড়দেরকে সম্মান করবো, সেই সাথে আর একটা কাজ করবো আমরা, আরেকটা কাজ যোগ করি সেই কাজের মাঝে, সেটা হচ্ছে হলো আমরা মানবতার সেবায় সাহায্য এগিয়ে আসবো। তোমরা একটু বড় হচ্ছো, তোমাদেরকে ভাবতে হবে যে তোমাদের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো কি, যে আমাদের বাসায় কিছু সাহায্য চাইতে আসে, ভিক্ষা চাইতে আসে, কি করি আমরা, কি করি তাদেরকে দেই, অবশ্যই হেল্প করি, কিন্তু তারপরও আরো একটু চেষ্টা করতে হবে যে একটু হেল্প করা যায় কিনা। আবার অনেকে আছে যারা হেল্প বলতেই পারে না, হ্যাঁ, তাদেরকে তোমরা হেল্প করবে, সাহায্য করবে। তো আমি কি করবো, আমরা একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবো। ওকে, তোমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।